বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন রবার্ট কিড, যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্নেল। তার বাগানের প্রতি খুব ঝোঁক ছিল, চেয়েছিলেন একটা কলকাতায় ভালো বাগান একটা বানানোর। তাই উনি সেই প্ল্যানে বানানো মানে বাগান তৈরি শুরু করেছিলেন, যার জন্য প্রথমে নীল চাষ, চা এইসব গাছ লাগিয়েছিলেন, কিন্তু গাছগুলো হয়নি। এরপরে ফের ইউরোপ থেকে, শীতপ্রধান দেশ থেকে কিছু গাছ এনে লাগিয়েছিলেন। সেই গাছগুলো জলবায়ুর জন্য, ভারতীয় জলবায়ুর জন্য ঠিক বেঁচে ওঠেনি। তারপর শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেয়গনি, লবঙ্গ, নানা রকম গাছ উনি বসাতে শুরু করলেন। এই বোটানিক্যাল গার্ডেন না গেলে বোঝা যাবে না যে কত পুরানো পুরানো সব গাছ এবং খুব দামি দামি গাছ এই গার্ডেনে রয়েছে। আবার এই গার্ডেনটা 1963 নাম পরিবর্তন হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে। আবার 1909 সালে এই বোটানিক্যাল গার্ডেনের নাম আবার চেঞ্জ হয়, তখন হয় জগদীশচন্দ্র বসুর নামে। ফার্স্ট নাম ছিল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই যে বটগাছটা দেখছেন, এই বটগাছটা প্রায় 270 বছরেরও বেশি এর বয়স। এর মূল শেকড় এখনও পর্যন্ত বোঝা যায়নি মূল শেকড়টা কোনটা। আর এটা প্রায় 5 একর জমি জুড়ে এই গাছটা ছড়িয়ে রয়েছে। শুনেছি একটা খেজুর গাছ ছিল, আর এই খেজুর গাছের উপরে এই বট গাছটা ছিল, আর খেজুর গাছের ওপরে বাজ পড়েছিল। বাজ পড়তে খেজুর গাছটা ছিটকে যায়, মানে ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার পরে এই বট গাছটা ঝুড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর খেজুর গাছটাও মারা যায় এই ঝুড়ির, মানে বট গাছের ঝুড়ির চাপে পড়ে। তবে ব্যাপক ক্ষতি হয় ঝড়ে, যেমন আমফান ঝড়ে বোটানিক্যাল গার্ডেনে খুব ক্ষতি হয়েছিল, তবে সেগুলো ঠিকঠাক করে নিয়েছে। এই শীতে ঘুরতে যাওয়ার, মানে বাড়ির সকলকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা খুব সুন্দর জায়গা বোটানিক্যাল গার্ডেন। প্রাকৃতিক সুন্দর হাওয়া, এক অপূর্ব পরিবেশ। বাগান তো দেখবেনই, সঙ্গে পাখির ডাক, কিচিমিচি পাখির ডাক, প্রচুর পাখি এখানে। পাশেই গঙ্গা, খুব সুন্দর লাগবে। বাগান ঘুরে শেষ করা যাবে না, মানে হাতে অনেক টাইম নিয়েই বাড়াতে হবে। আর 4:30 বাজলেই বন্ধ, যেহেতু শীতের সময়। মাত্র 10 টাকা টিকিট। এই 10 টাকা টিকিট দিয়ে আপনি সারাটা দিন খুব সুন্দর কাটাতে পারবেন। আর এই ডিসেম্বর জানুয়ারি মাসে ফুলের প্রদর্শনী, নানান দেশ থেকে সুন্দর সুন্দর ফুল এসে ওখানে প্রদর্শনী হয়। খুব মানে দারুণ একটা পরিবেশ তৈরি হয়।
ছোট ছোট লেক বানানো আছে, তাতে পদ্ম রঙিন শাপলা ফুটে আছে, দেখতে খুব ভালো লাগে।